আসসালামু আলাইকুম, টেকনিক্যাল হাজার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। যদিও অনেক কাজের চাপ, তারপর আমি চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপনাদের সামনে দেওয়ার। তো আমাদের সার্ভিসিং সেন্টারের যে পিসিগুলো আসে, সেই পিসিগুলোর মূলত যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আর এই সমস্যার সমাধান আমরা কিভাবে দিই, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখুন, আজকে একটা পিসি আসছে, পিসি আমরা ব্র্যান্ড পিসির সমস্যা একটা বিপ দেয়। পিসি যখন চালু হয়, পাওয়ার বাটনে যখন পাওয়ার দেওয়া হয়, তখন পিসির মধ্যে একটা শব্দ হয়। তো এই কারণে এই পিসি সার্ভিসিং এ আসছে। তো চলুন আগে সমস্যাটা কি, সমস্যাটা আগে দেখে নিই, সমাধানের বিষয়টা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার কেবলটি কানেক্ট করব আমরা, ভিজে কেবলটি কানেক্ট করব, মাউস দেন কিবোর্ড। তো দেখেন, আমরা এখন এটাতে পাওয়ার দিব। শব্দ হয়তো বা পাচ্ছেন, পিসি চালু আছে কিন্তু শব্দ হচ্ছে, আবার পিসি মাঝে মাঝে বন্ধ হয়, আবার আপনা আপনি চালু হয়। এই যে দেখেন, আবার চালু হচ্ছে, বন্ধ হচ্ছে। এই যে আপনারা ফ্যান হয়তো বা এখান থেকে দেখতে প্রবলেম হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পিসিটা শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, শশ ফ্যানের শশ শব্দ হচ্ছে, ফুল স্পিডে ফ্যান ঘুরতেছে এবং বিপ দিচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি হয়, তো সমস্যাটা যদি আপনার এই ধরনের হয় যে মাঝে মাঝে বিপ দেয়, এমন বিপ দেয় ফুল স্পিডে ফ্যান ঘুরে, আর ফ্যান ঘুরার পাশাপাশি একটা করে বিপ দেয়, তো এই ধরনের সমস্যা হলে আমরা মূলত প্রথমে যে কাজটি করব, প্রথমে পিসির সাইড কভারটি খুলব। আশা করি সবার বাসায় স্ক্রু ড্রাইভার আছে। এই যে এটা হচ্ছে স্টার মাত্র, এই স্টার মাত্র দিয়ে আমরা সাইড কভারটি আগে খুলব। আসলে কিছু কিছু সমস্যা আছে যেগুলো কমন, তো এরকম ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব, আমরা র্যামটি আগে পরিষ্কার করে দেখব। যদি র্যাম পরিষ্কার করে পিসি চালু হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নাই। আর যদি র্যাম পরিষ্কার করার পর চালু না হয়, তারপরে দ্বিতীয় স্টেপ হিসাবে আমরা প্রসেসরকে সন্দেহ করি। তো প্রসেসরে আগে প্রথমে না যাই, আমরা আগে র্যামটা পরিষ্কার করে দেখব। র্যাম পরিষ্কার করার পর যদি এই সমস্যাটির সমাধান হয়, তাহলে তো আর প্রসেসর খোলার দরকার নাই। চলুন আগে র্যামটা আমরা আগে খুলি। আমার ক্যামেরাম্যানের সমস্যা, যার কারণে আপনাদেরকে র্যাম খোলা দেখাতে পারছি না। আর যদি আপনারা র্যাম খুলতে না পারেন, র্যাম খোলার উপর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওই ভিডিওটা দেখলে হয়তো বা র্যাম সুন্দরভাবে খুলতে পারবেন। তো যাই হোক, আমি র্যামটা সুন্দরভাবে খুললাম। খোলার পর এই র্যামটা আগে সুন্দরভাবে ক্লিন করব। এই র্যাম খোলা এবং পরিষ্কার করার উপর একটা ভিডিও আছে, তো ভিডিওটি আপনারা দেখে তারপরে র্যামটা খুলবেন। তো আমরা র্যামটা আগে পরিষ্কার করে দিব। র্যামটা আগে পরিষ্কার, এই যে রাবার, এই যে র্যাম, র্যামটা আগে পরিষ্কার করে দেব। ল্যাপটপ সুন্দরভাবে পরিষ্কার করার পর ব্রাশ দিয়ে ক্লিন করে দেব। পরিষ্কার করে দিলাম, তারপর স্লটটি পরিষ্কার করে দেব। Thank you.
সুন্দরভাবে আবার লাগিয়ে দিব। পিসি এইভাবে থাকা অবস্থায় আমরা পাওয়ার কানেকশনটি আর একবার দিব। ওগুলো কিন্তু লাগানো আছে, কিবোর্ড মাউস লাগানো আছে, ডিজিটাল লাগানো আছে, আমি শুধু পাওয়ারটা দিব। দিলাম, এখন আমি আবার পাওয়ার বাটনে প্রেস করব। দেখেন সমস্যাটা কিন্তু যায়নি, সমস্যাটা কিন্তু সেম সেম, তো সমস্যাটা কিন্তু সেম সেম। বিদ্যায় ফ্যান ফুল স্পিডে ঘুরে, এইটা দেখতে পাচ্ছেন ফ্যান ফুল স্পিডে ঘুরে, আবার এই যে বন্ধ হয়, এই যে দেখেন বন্ধ হচ্ছে আবার ঘুরতেছে, দেখেন বন্ধ হয় আবার ঘুরে। তো আমরা এই র্যামের স্লটটা একটু চেঞ্জ করে দিয়ে দেখব। এখানে চারটে স্লট আছে, অনেক সময় বাস স্পিডে কম বেশি হলে অনেক সময় এরকম হয়, তো আমরা র্যামের স্লটটা চেঞ্জ করে দেব। দিয়ে আরেকবার দেখব, দেখেন এখন কোনো শব্দ হচ্ছে না, কিন্তু পিসি ডিসপ্লে নাই, পিসি বিপ দিচ্ছে না, ও সরি চলে আসছে। দেখেন এই যে পিসি ডিসপ্লে চলে আসছে, পিসি ডিসপ্লে চলে আসছে, উইন্ডোজ অটোমেটিকলি রান হচ্ছে। তো দেখেন আমি এই পিসির কিন্তু তেমন কিছু করি নাই, এই পিসিটা জাস্ট র্যামটা পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি, পিসিটা অটোমেটিকলি রান হয়ে গেছে। তো দেখেন সমস্যা কিন্তু খুবই ছোট, এই ছোট বিষয়টির জন্য এটা একটা অফিসিয়াল পিসি, অফিসের পিসি কাজ করতে করতে হয়তো বা বন্ধ হয়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে কিছুদিন রাখার কারণে এই সমস্যাটি হয়েছে। তো দেখেন সমস্যা কিন্তু অনেক ছোট, তো এই ছোট সমস্যার জন্য দেখা যাচ্ছে একটা দিন ওদের নষ্ট, কিংবা আমাদের সার্ভিসিং সেন্টারে রেখে গেল আজকের দিনও নষ্ট, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে আমরা এটার উপর একটা চার্জও অলরেডি নিয়ে নিব। তো এই ছোট ছোট সমস্যা, আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা এই ছোট ছোট সমস্যার জন্য কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থকতা খুঁজে পাবো। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।